বাংলা রেভিনিং সত্যি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ছাব্বিশ এপ্রিল দু হাজার বাইশ খ্রিস্টাব্দ বন্ধুরা আপনারা জানেন যে গত দুদিন আগে কাছাড়ের জেলা শাসক ও শিলচরের বিধায়ক দুজনেই বলেছেন যে রাঙ্গির খাল খুনন করা হবে রাঙ্গির খাল পরিষ্কার করা হবে রাঙ্গির খালের দুই দুই পাশ পাকা করা হবে এসব কথা তারা বলেছেন এবং একজন শহরবাসী হিসাবে শিলচরের একজন লোক হিসাবে আপনারা জানেন যে শিলচর শহরের জল নিষ্কাশনের ক্ষেত্রে জমা জল নিষ্কাশনের ক্ষেত্রে এই রাঙ্গির খালের ভূমিকা কতটুকু বন্ধু করি এর আগে আপনারা একটু বুঝে নিন যে রাঙ্গির খালের গুরুত্বটা কোন জায়গায় সারা শিলচর শহরের জল নিষ্কাশনের জন্য দেখুন এটা হলো কি একটা রাঙ্গের খালটা কী আসলে সেটা বলতে হবে কোন খালটাকে রাঙের খাল বলা হয় এটা এসব আপনাদের একটু বোঝাতে হবে একজন শহরের নাগরিক হিসাবে শিলচর শহরের নাগরিক হিসাবে আমাদের সবার জানা উচিত যে রাঙ্গের খাল বর্তমানে কি অবস্থায় রয়েছে বন্ধুরা আঙের খাল হলো এটা ন্যাচারাল চ্যানেল মানে প্রাকৃতিক একটি নালা এটা কেউ তৈরি করে এটা প্রাকৃতিক প্রকৃতি দেখবে নিজেই জল নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছে ঠিক সেইভাবে রাঙ্গের খাল শিলচরের সমস্ত জল রাঙ্গের খাল দিয়েই ঘাগড়ার নদীতে গিয়ে পড়ে এবং যখন শিলচরের ঘনবসতি ছিল না তখন রাঙ্গের খাল তখন শিলচরে কোনো ধরনের জমা জল সমস্যা ছিল না রাঙ্গের খাল দিয়েই সমস্ত জল শিলচর স্বরের জল ঘাগড়ায় গিয়ে পড়তো কিন্তু পরবর্তীতে রাঙ্গির খাল রাঙ্গির খালে অনেক জবরদখল হয়েছে বেদখল হয়েছে রাঙ্গির খাল যার জন্য আজকে শহর জলমগ্ন থাকে সামান্য বৃষ্টিতে এবং এটা একটা বড় সমস্যা এবং এটা আজকের সমস্যা নয় দীর্ঘদিন থেকে এই সমস্যা চলছে রাঙ্গির খাল শুরু হয়েছে মহিষাবিল থেকে মহিষাবিল হল আপনি শিলচরের পূর্ব দিকে পূর্ব দিকে হলো মহিষাবিল সেই মহিষাবিল থেকে রাঙ্গির খালের জন্ম হয়েছে এবং মহিষাবিল থেকে শিলচর শহরের বিভিন্ন এলাকা পাবলিক রাধামাধব রোড পাবলিক স্কুল রোড রাঙ্গেরখাড়ি কলেজ রোড আশ্রম রোড তারপর বিশ এসব এলাকা অতিক্রম করে এই খালটি গিয়ে ঘাগড়া আলু নদীতে গিয়ে সংযুক্ত হয়েছে অর্থাৎ এমনভাবে খালটা খালটা রয়েছে প্রাকৃতিকভাবেই যে সারা শহরের জল এই খাল দিকে গিয়ে ঘাগরা নদীতে পড়তে পারে এরকম একটা খাল এটা কিন্তু দুঃখের বিষয় এই খাল বারো কিলোমিটার দৈর্ঘ্য খালটির দৈর্ঘ্য হল বারো কিলোমিটার প্রস্ত আশি ফুট হওয়ার কথা সরকারি যে নকশা আছে সেই নকশা মতে প্রস্ত আশি আশি মিটার হওয়ার কথা প্রস্ত কিন্তু কিন্তু কোনো জায়গায় আশি মিটার আর নেই কোনো জায়গায় দেখা যায় বিশ মিটার কোনো জায়গায় দশ মিটার হ্যাঁ কোনো জায়গায় ত্রিশ মিটার এরকম হয়েছে আসলে আঙ্গির খালকে কোনো সরকারের তেমনভাবে গুরুত্ব দেনি কোনো পুরসভায় তেমনভাবে গুরুত্ব দেনি একবার খালি দু হাজার ষোলো সালে আমাদের মনে আছে দু হাজার ষোলো সালে তখন বিধায়ক ছিলেন দিলীপ কুমার পাল মূলত তার উদ্যোগে রাঙ্গের খাল খননের একটা প্রক্রিয়া শুরু হয় এবং তখন জেলা প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা উইং আছে যেটা প্রশাসনের এবং সেটা এবং জেলাশাসক তখন ছিলেন বিশ্বনাথ বিশ্বনাথন এবং মূলত তারই প্রচেষ্টায় রাঙ্গের খালের দখলমুক্ত করার একটা প্রক্রিয়া শুরু হয় এবং সেই প্রক্রিয়া মতে আমরা দেখলাম যে রাঙ্গির ঠিক সেতুর এখানে সেতুর জায়গা যে রাঙ্গির খাল সেতুর জায়গা থেকে শুরু করে কলেজ রোড অবধি বেআইনের দখলগুলো উচ্ছেদ করা হয়েছিল অনেক পাকা বাড়িঘর ভাঙ্গা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যেটা যেটাচ স্টাসফুট তৈরি করা হয়েছিল এবং অনেক বাড়িঘর ভাঙ্গা হয়েছিল এবং এই জায়গাটাকে পুরো মুক্ত করা হয়েছিল। কিন্তু কলেজ রোড যাওয়ার পর কোনো অজ্ঞাত কারণে কলেজ দুটোর পরেও কিছু কিছু জায়গায় জবরদখল মুক্ত করা হয়েছিল কিছু জয়ে গেছিলো আছে এগুলো এখনও আছে ভাল তবিয়তে আছে এগুলো ভাঙ্গা হয়নি কোন কোনো অজ্ঞাত কারণে ভাঙ্গা হয়নি এবং বাদিকে আমরা দেখলাম কি রাঙ্গেখালি সেতুর বা অর্থাৎ সেতুরটির বাদিকে বাদিকে বলবো না সেতুর পূর্ব দিকে আমরা পাবলিক স্কুল রোড হয়ে এইসব জায়গা কিন্তু এখনও দখল এখনও দখল রয়েছে এবং কোনো কোনো জায়গায় দেখা গেছে কি প্রস্ত এত কম হয়েছে যে কোন জায়গায় দশ মিটার প্রস্ত এবং বড়ো বড়ো বাড়িঘর উঠেছে এখানে অনেকে অনেকে ভবন তৈরি করেছেন বড়ো বড়ো অট্টালিকা তৈরি হয়েছে ঠিক খালের উপরেই তখন রাঙ্গেরখাড়ি এলাকা রাঙ্গেরখাড়ি এলাকার কিছু জনগণ তখন প্রতিবাদ করেছিলেন যে আমরা আমাদের ঘর বাড়ি যদি ভাঙ্গা হয় তাহলে অন্যদের ঘর কেন ভাঙ্গা হবে না একই যাত্রায় কেন পৃথক ফল হবে যদি আমাদের এগুলো ভাঙ্গা হয় রাঙ্গেরখাড়ির চণ্ডীচরণ রোড এসব সংলগ্ন চণ্ডীচরণ রোড সংলগ্ন এলাকা নেতাজি স্কুল গোলদের সংলগ্ন এলাকার যে ব্যবসায়ীরা ছিলেন এবং যাদের ঘর ভাঙ্গা হয়েছিল। এবং যাদের দোকানপাট ভাঙ্গা হয়েছিল। তারা তখন প্রতিবাদ করে বলেছিলেন যে একটা যদি ভাঙ্গা হয় তাহলে অন্যটা কেন ভাঙ্গা হবে না এরকম কথা কিন্তু উঠেছিলো তখন কিন্তু সেই পর্যন্তই আর এই বিষয়ে কোনো কিছু কাজ হয়নি এবং রাঙ্গির খাল যেরকম ছিল সেরকমই রয়েছে শুধুমাত্র রাঙ্গেরখাড়ি থেকে কোলাঝুট পর্যন্ত কিছু জায়গা কয়েকটি ঘর বাড়ি ভাঙ্গা ছাড়া রাঙ্গির খাল সংস্কারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি এবং এই রাঙ্গির খাল সংস্কার না হওয়ার জন্য শিলচরের যে জমাজল সমস্যাটা সাংঘাতিকভাবে দেখা দিয়েছে আপনারা দেখবেন এক ঘন্টা যদি বৃষ্টি দেয় তাহলে শিলচর শহর জলমগ্ন হয়ে যায় এই জলমগ্ন হওয়ার জন্য মূলত তাই রাঙের যে শহরের যে জল বেড়ে যাওয়ার যে চ্যানেলগুলি আছে রাঙের খাল একটা আছে লঙ্গাই খাল একটা আছে বাঁচাই খাল একটা আছে এইসব খাল কিন্তু নানা কারণে কিন্তু দখল হয়ে গেছে আরেকটা আছে বিস্ফুটি খাল এই খালগুলো শহরের সমস্ত জল নিয়ে ঘাগরা নদীতে নিয়ে ফেলে এবং এই খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা হয়েছে আরেকটা সমস্যা বড় সমস্যা হলো মহীষাবিলও বে দখল হয়েছে মহিষাবিলে বিল থেকে মহীাবিলও এখন আর আগের মতো নয় দখল হয়ে গেছে সব মিলিয়ে রাঙ্গির খালের যে বারো কিলোমিটার দুর্গ যে রাঙ্গির খাল সেটা সেটা কোনো ধরনের সংস্কার হয়নি সাফাই অভিযান হয়নি এখন কয়েকগুলো প্রশ্ন এবং বিধায়ক এবং ডিসির কথার পর বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন সমস্ত বেদখল মুক্ত করা হবে জেলা জেলাশাসক কীর্তিও বলেছেন যে সমস্ত বেদখলকারীদের যত বড় নির্মাণ কাজ হোক সেটা ভেঙে দেওয়া হবে এসব কথা শিলচরের জনগণ অনেকবার শুনেছেন অনেক জেলাশাসক এ ধরনের কথা বলেছেন অনেক সরকার ধরনের কথা বলেছেন তবু আমরা আশা করব যে বর্তমান যিনি জেলাশাসক তিনি দক্ষ জেলাশাসক তিনি আশা করি তার কথা রাখবেন এবং দীপান চক্রবর্তী বিধায়ক হয় হওয়ার পরে প্রথম ভাষণে বলেছিলেন যে শিলচর স্বরকে মুক্ত করা হবে শিলচর স্বর তো বেদখলমুক্ত হবে সেটা পরের কথা কিন্তু রাঙ্গির খাল যেখান দিয়ে সারা শহরের জল যায় সেই রাঙ্গির খাল কি হবে সেই রাঙ্গির খালকে দখলমুক্ত করা হবে এবং বন্ধুরা এই রাঙ্গির খালকে নিয়ে কী ধরনের দুর্নীতি হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না এমন হয়েছে যে সেটেলমেন্ট অফিস থেকে যে নকশাটা সেই নকশাটাকেও বদলানো হয়েছে রাতারাতি এবং একা যে জলসম্পদ উন্নয়ন বিভাগ জলসম্পদ বিভাগের কিছু কিছু কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন অনেকেই অনেকেই টাকা পয়সা দিয়ে ম্যাপের বাইরে তালের যে নির্মাণ কাজটাকে ম্যাপের বাইরে দেখিয়েছেন এমন ঘটনা কিন্তু ঘটেছে এখন এমন অবস্থা এমন হয়েছে রাঙের যে পুরোনো ম্যাপটা সেই ম্যাপটাই পাওয়া যাচ্ছে না সেই পুরনো ম্যাপটা কে বা কারো লুকিয়ে রেখেছে এ ধরনের কথাবার্তাও কিন্তু শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না এটা আমরা অনেকটা নিশ্চিত কারণ আমরা যখন দু হাজার ষোলো সালে যখন রাঙের খাল খনন হয় তখন যখন আমরা প্রশাসনকে বলেছিলাম যে পুরনো ম্যাপটা কোথায় তখন তারা সঠিক কোনো জবাব দিতে পারেননি এবং ডিজাস্টার এবং বন্ধুরা আপনারা জানে আশ্চর্য হবেন যে এখানে কিন্তু আইন কিন্তু সরকারের পক্ষে এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় পড়ছে এবং সেখানে কোনো ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি আপনার কোনো বাড়িঘর বা কোনো নির্মাণ কাজে যদি হাত দেয় এবং যদি ভেঙে ফেলে এটার বিরুদ্ধে আদালতে কোনো ধরনের অ্যাপিলও করা যাবে না এতটুকুই আইনি শক্তি রয়েছে প্রশাসনের হাতে কিন্তু তারপরও অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে রাঙ্গির খাল কিন্তু বেধকল হয়ে আছে কলেজ রোড এলাকায় আমরা প্রকাশটি চোখ দেখতে পাই অনেকগুলো দোকান অনেকগুলো দোকান আমরা দেখি খালের উপরে রয়েছে খাল দখল করা রয়েছে অনেক দোকান এবং বলা হচ্ছে এগুলো নাকি মেপের ভেতরে আছে সাধারণ চোখে তাকালেই বোঝা যায় যে এগুলো একটা দখল এবং এরপরেও আশ্রম রোড হয়ে আপনি পুরো যদি চলে যান অনেকগুলো বসত বাড়ি পাবেন যেগুলো খালের মধ্যে এসে পড়েছে তারপর যদি আপনি পূর্ব দিকে যান তাহলে দেখবেন পাবলিক স্কুল রোড রাধামাধব রোড এবং সেখানে সামানন্দ রোড থেকে সামানন্দ আশ্রমের যে রোডটার যে আশেপাশের যে বাড়িগুলো আছে সেখান থেকে শুরু করে অনেক বাড়ি ঘরের জায়গা কিন্তু খালের উপরে এসে গেছে এবং খাল এখানে শুরু হয়ে গেছে এর ফলে কী হয়েছে যে জল যেটা জল যেতে পারছে না এবং জল ফেলে ফুপে উঠছে যার ফলে প্রতিটি গলিতে জল হয়ে যায় শিলচশ্বর জলমগ্ন হয়ে থাকে এই যে স্নয়ু রোডের যে জল জমে যায় এটা এটাও কিন্তু একটা কারণ রাঙ্গের খালের সঙ্গে স্নয়ু রোডের যে একটা খালের সংযোগ ছিল সেই খালটা এখন প্রায় নেই বললেই চলে এভাবে নানা ধরনের খালগুলোকে শহরে নষ্ট করা হয়েছে যার ফলে আমরা দেখি কি যে শহরে জমা জলের সমস্যাটা শিলচর শহরে সাংঘাতিক হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন গুহাটির অবস্থা প্রতিটি এলাকায় জলবন্ধ হয়ে যায় শিলচরকে যদি এখন থেকে যদি নিয়ন্ত্রণ না তাহলে কিন্তু আগামীতে এখন কর্পোরেশন হয়েছে আগামীতে আরো বড় হবে তারপর এই সমস্যাটা আরো বড় আকার ধারণ করবে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা শাসক বলেছেন যে তারা দখলমুক্ত করবেন ব্যাম্বু ব্রিজ রয়েছে যারা ওই পার থেকে এই পারে আসেন তাদের চলাফেরার সুবিধার জন্য তো আগামী দিনে এই যে আমি যেটা বললাম যে গার্ডওয়াল গার্ডওয়ালটা হওয়ার সাথে সাথে আমরা এখানে একটা একটা ব্রিজ কনস্ট্রাকশন করব যেটা আরসিসি ব্রিজ হবে আরসিসি ব্রিজটা হয়ে গেলে আমি মনে করি যে এপার থেকে এপারে আসতে লোকেদের সমস্যার সমাধান হবে এবং আমরা চাইব যে তারা দখলমুক্ত করুন এবং একটা কথা যে দুসা দুপার যে পাকা হবে পাকা হওয়ার আগে কয়েকগুলো কাজ তো করতে হবে এখন যে পজিশনে আছে যেরকম আছে খাল সেভাবেই যদি পাকা করা হয় তাহলে কিন্তু যারা জবরদখল করেছে তারা কিন্তু একটা আইনি সুযোগ পেয়ে যাবে একবার যদি খাল হয়ে যায় পাকা খাল তাহলে কিন্তু আর প্রশাসন দিন দাবি করতে পারবে না যে অমুকের বাড়ি আমার খালে এসে ঢুকেছে আগে নকশা আগে রাঙের খালের পুরোনো ম্যাপ বের করে জরিপ করা হোক এবং যে যতটুকু যতটুকু জায়গা আছে পুরো জায়গাটাকে আনা হোক তাহলে পুরো জায়গাটা নির্ধারণ করার পর খাল পাকা পাকা খাল তৈরি হোক বা দুই পাশে পাকা দুই পাশ পাকা করা হোক এসব না করে যদি এখনো যদি পাকা করা হয় তাহলে কিন্তু যারা দখল করে নিয়েছে অলরেডি তারা কিন্তু একটা আইনি বৈধতা পেয়ে যাবে আজকে ঈশান বাংলায় আমি এই বিষয়টাকে এই জন্য আলোচনা করলাম যে শিলচর শহরের যে সাড়ে তিন লক্ষ যে নাগরিক আমরা যারা আছি আমরা এই রাঙের উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল এবং শিলচর শহরের জমা জল সমস্যার সমাধানের মূল চাবিকাঠিটা কিন্তু রয়েছে রাঙ্গির খালের হাতে সারা শহরের জল রাঙের খালে এসে রাঙের খালে এসে ফেলা হয় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে খালের মাধ্যমে রাঙ্গের খালে এসে জমা হয় সারা শহরের জল এবং সেই রাঙ্গের খালকেই এত শুরু করা হয়েছে যে রাঙ্গের খাল এই সমস্ত জল টানতে পারছে না বন্ধুরা এখানেই শেষ নয় রাঙ্গির খাল ঘাগরা নদীর এখানে মিশেছে সেই জায়গাটাও কিন্তু সেই জায়গাটার সুইচ গেস্টটারও কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় সুইস গেটটা যে সুন্দর করে মেরামত করতে হবে সেদিকেও জলসম্পদ বিভাগের নজর নেই দেখেছি সুইস গেটের অবস্থা খুবই শোচনীয় তাই রাঙ্গির খালের সমস্যা হঠাৎ করে কলেজ এলাকায় কিছুটা সাফাই কাজ করে আমরা যদি মনে করি যে রাঙ্গির খাল সাফাই হয়ে যাবে বা রাঙ্গির খাল সংস্কার হয়ে যাবে সেটা কিন্তু ভুল কথা কিন্তু এই মুহুর্তে খুব জরুরি বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে আমরা জানি করিতকর্ম একজন তিনি কম বয়স তরুণ বয়স ভালো কাজ করতে পারবেন আমরা আশা করব যদি চক্রবর্তী রাঙ্গির খালের যে যে বেদখল হয়েছে সেটাকে সেটা থেকে তিনি উদ্ধার করতে পারবেন দেখুন একটা কথা অনেকেই এগুলো জায়গায় হাত দিতে চান না যারা রাজনীতি রাজনীতি করেন কংগ্রেস হোক বা বিজেপি হোক তারা হাত দিতে চান না কারণ যাদের ঘর ভাঙ্গা হবে তাদের ভোটটা তারা পাবেন না এইরকম একটা কথা আছে কিন্তু একটা জিনিস তারা বুঝতে চাইছেন না যে ধরে নিলাম একশোটা বা দুশো টাকা ঘরেই বেদখল হয়েছে টাকা করে যদি পাঁচজন করে হয় এক হাজার ভোট নষ্ট হবে কিন্তু এর পরিবর্তে শিলচর শহরে সাড়ে তিন লক্ষ জনগণের সমর্থন তো তারা পাবেন এই হিসাবটা তারা কেন করছেন না এটা বোধগম্য হয় না মাঝে মধ্যে আর যেসব আমলারা বা যেসব সরকারি কর্মচারীরা বা যেসব কিছু কিছু সেটলমেন্ট অফিসের কর্মচারী আছেন ফ্ল্যাট কন্ট্রোলের কিছু কর্মচারী আছেন জলসম্পদ বিভাগের কিছু কর্মচারী আছেন যারা চাইছেন যে নকশা বদলাতে এরা কীভাবে নকশাটা বদল করতে পারেন সেটলমেন্টের পুরনো ম্যাপ দেখে এটা বের করা প্রশাসনের জন্য খুব প্রয়োজন বলে আমরা মনে করি কারণ আমরা এই যে দেখেছি রাঙ্গিনখালকে খালকে নিয়ে কীভাবে রাজনীতি চলছে গত কয়েক বছর থেকে তো আশা করবো জেলাশাসক এবং বিধায়ক যখন বলেছেন আমরা অবশ্যই আশা করব যে রাঙ্গির খাল দখলমুক্ত হবে তবে আমরা চাইব যে পুরোনো ম্যাপ দেখে আশি কিলো আশি মিটার দৈর্ঘ্য সব জায়গায় বজায় রেখে রাঙ্গির খালের দুপাশে পাকা করা হোক রাঙ্গির খালকে দখলমুক্ত করা হোক সংস্কার করা হোক নমস্কার ধন্যবাদ